সামলপুর বড় ভাই আপনার শরীর ভালো রাত্রে ঘুম হয়তো ঠিক মতো এখন না না ভাই আমি পারবো না এখন না ভাই আপনি এখন আমার পঞ্চাশ লাখ টাকা দিলাম আমি আপনার সিনেমা বানিয়ে দিতে পারবো না আরে ভাই আপনি বুঝেন না কেন আমি তো একটা মানুষ আমি তো যন্ত্র না না আর শুনেন এখন আমি আমার আপন খালাতো ভাইয়ের সাথে আছি একমাত্র খালাতো ভাই ও আমার যখন ছাড়বো তখন আমি ইন্ডাস্ট্রিতে এসে আপনার লগে কথা কমো এখন আমি রাখি বাই ভাদাম ভাদাই মানা তো পরিচয় করে দিই আমার সরি হ্যালো জি 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 নো 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 আপনি টাকাগুলো স্ট্রেট আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেন কত পঁচিশ লাখ ওকে ঠিক আছে হ্যাঁ বাই হ্যাঁ যেটা বলছিলাম ও হচ্ছে আমার সরি হ্যালো জি 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জি জি জিজা ফোন কোনো সমস্যা নাই ও ফোন রিসিভ করতে পারে শোন ওর কোনো ফোন আসলে বলবি বোর্ড মিটিংয়ে আছে জি ভাইজান না না ঠিক আছে আউটডোরে গেলে তো আমি নিজেও আমার কল রিসিভ করি না ভাইজান ও হচ্ছে আমার খালাতো ভাই ব্যবসায়ী ও ফিল্ম ডিরেক্টর ওর নাম অপু সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম মিলন ওনাকে তো চিনতে পারছি না উনিকে আমার খালাতো ভাই ওর নাম হচ্ছে অপু ব্যবসায়ী এবং ফিল্ম ডিরেক্টর আপকেও নাছেন আপকে আমারে চিনছেন আমি তো আপনার ভক্ত কি আশ্চর্য ও তোমাকে আমাকে চিনবে কি করে তুমি থামো আমার কতদিনের शौक আমি ফিল্মে যাব অভিনয় করব বয়সটা একটু বেশি হয়ে গেছে কোনো অসুবিধা নেই আপনি এখনও এই বয়সে আমার ছবিতে কাজ করতে পারেন শুধু একটাই আপনার কাছে রিকোয়েস্ট আপনি আমাকে তুমি করে বলবেন আমি আপনার ছেলের মতো আমি আপনার ছেলের মতো আমি তোর খালাতো ভাই জি আপনি যখন আছেন তখন আমি ভরসা পাচ্ছি আমিও ভরসা পাই আপনার হাতে তো এখন ফোন নাই ফোন থাকলে আপনি খুব ব্যস্ত থাকেন তাই না ডাইরেক্টর সাহেব না আসলে সকালবেলা তো কিছু ফোন তো আসবেই ও কাজগুলো আমি সেরে ফেলেছি এখন আর ফোন আসবে না আচ্ছা আমরা তাহলে এখন আসি আসল কবে তো বলা হয় ভাই এই মাস নিয়ে যে একটা সঙ্গে আছে এখন কোনো ভরার কথা বলবে না আফটার বوشن আমি চা পাঠিয়ে দিয়েছি হ্যাঁ আর ভালো কথা দুপুরে কিন্তু অবশ্যই খেয়ে যেতে হবে জি জি খুব কথা কিছু তুলবা না মিলন মেলন জি কড়া বাজে 11টা বাজে আরো তো দুপুর হতে অনেক বাকি তাই না হ্যাঁ দুপুরে তো অনেক দেরি আচ্ছা আমরা তাহলে আরেক দিনার পরে আসবো আমরা হ্যাঁ আমারও একটা নতুন স্ক্রিপ্ট এসেছে তো ওটা একটু পড়তে হবে হ্যাঁ তো ব্যস্ত চার মাসের বাসা ভাড়া বাকি বিশ হাজার টাকা